লড়াই করতে করে জীবনের শেষ প্রান্তে চলে আসছো, এখন কি আমার মা ওনাকে সেজদা করবা না? এখনো কি আমার মাওলার ইবাদত করবা না? এখনো কি আমার মাওলার রাস্তা ধরবা না? খবরদার, খুব ভালো মতো শুনিয়া রাখো, মানুয়ার নাম তুমি বুঝবার, তোমার মাওলায় বুঝবে। আজকে আমার মাওলার ইবাদত করবো না, আমার মাওলায় তোমাকে আমাকে ছাড়বে না। তুমি কি জানো আমার মাওলায় কেমন? আমার মাওলা যত রহমান যত রহিম, এইভাবে আমার মাওলা তত বেশি শক্ত। আল্লাহ লিমানিল মুলক লিয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আহা, কিয়ামতের ময়দান কত মারাত্মক ময়দান, একটু চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, কোনো একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালের ফেলাইয়া দেওয়া হয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 1 হাত মাথার উপর ঘুরা ফালাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেব, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে। নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন, সূর্য মাওলার হুকুম হয়ে এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টলে টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উত্তেজিত থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম এক একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মার পরিচয় দেবে না। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানাইয়া কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাইন, আরহামনা মাআহুম برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا
sallallahu alayhi wa sallam. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa habibina maulana Muhammad sallallahu alayhi wa ala alihi. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. الله پاکر بندہ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে, যেই জমানায় রাষ্ট্রীয়ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে অপমান অপদস্থ করা ষড়যন্ত্র চলতেছে, যেটা কোনো সংস্কৃতির মধ্যে পড়ে না, ভদ্রতার মধ্যে পড়ে না, রাষ্ট্রীয় কৃষ্টি কালচার কানুনের মধ্যে পড়ে না, তা সত্ত্বেও যারা ধর্ম নিরপেক্ষবাদ রাষ্ট্র হিসাবে সেকুলার রাষ্ট্র হিসাবে নিজেদের রাষ্ট্রকে ঘোষণা দেয়, সেই রাষ্ট্রের প্রেসিডেন্টই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র অনুমোদন করে এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে গোটা মুসলমানদের কলিজার মধ্যে আগুন ধরাইয়া দিয়েছে। আমি বিশ্বাস করি, এইটা আমার বিশ্বাস, সরদারুল আলম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে যারা অপমান অপদস্থ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিচার জমিনের মধ্যেই করছেন। ম্যাক্রোর অবস্থা কি হয় জানি না, কিন্তু এতটুকু বলতে পারি যুগে যুগে আজও পর্যন্ত যারা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে গালি দিছে কটুক্তি করছে তারা যারোর সন্তান, তারা সুসন্তান নয়। নবীর জমানাও যারা গালি দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছে অবৈধ সন্তান, এটা বৈধ সন্তান নয়। আজও যারা নবীকে আমার নবীকে যারা গালি দেয় মন্দ বলে কটুক্তি করে তারা সুসন্তান হতে পারে না, কুসন্তান, ওদের বিচার হবে, এইটা আমরা আশাবাদী। ইসলামকে ধ্বংস করার যতই চক্রান্ত করতেছে কিন্তু দেখা যায় ইসলাম আরো বাড়তেছে। যখন ফ্রান্সের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে অপমান অপদস্থ করতেছে সেই সময়ই ফ্রান্সের এক প্রফেসর ইসলাম ধর্ম গ্রহণ করছে, সেই সময়ই যখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে কটুক্তি করছে তখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ভক্তদের সংখ্যা তত বাড়তেছে, ইসলামকে তত অপমান অপদস্থ করতেছে, ইসলামের প্রতি মানুষ তত বেশি ঝুঁকতেছে। টুইন টাওয়ার ধ্বংস করার পরে গোটা দুনিয়ার থেকে ইসলামকে বিদায় করার চক্রান্ত করতেছিল, এখন দেখা যায় আমেরিকা চরমভাবে মুসলমান বাড়তেছে, এটা আল্লাহ পাকের নিজাম। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন এই জাকিরিন শাকিরদের মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, এর জন্য শুকরিয়া জানাবো সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়,
আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে গার্ড অব অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। অনবরত আল্লাহ পাক রব্বুল আলামিন মজলিস ও রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। আপনারা দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আপনাদের আলোচনাও শুরু করছে। লা ইয়াকুদু কওমুন ইয়াসাল্লাহু তাআলা ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফীমান ইনদাহু রাহু মুসলিম। এই মজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, ঢুকছিলাম গুনাহ নিয়া। আল্লাহ পাক যদি কবুল করেন, মজলিস থেকে যখন বের হয়ে যাব গুনাহ সব সাফ হয়ে যাবে। বুখারীর মধ্যে রওয়ায়েত আসছে, এই মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী থাক গোটা মজলিসের বান্দাদের গুনাহাত আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়েতের মধ্যে আসছে, শুধু গুনাহ খাতা মাফই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ আমাদের সবার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। যাই হোক, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, সংক্ষিপ্তভাবে এর উপর কিছু আলোচনা করার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস-সিলমি কাফা, হে মোমেনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান, অনুকরণ অনুসরণ করিও না শয়তানের, কেন, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, এই শয়তান তোমাদের গোপন প্রকাশ্য দুশ্মন, ঠিক না? আল্লাহ পাক সম্বোধন করছেন মোমেনদেরকে, কাদেরকে, যাদের মধ্যে ঈমান আছে আমার বয়ান তাদের জন্যই, যাদের মধ্যে ঈমান নাই আমার বয়ানে তাদের কানের মাছিও নড়বে না। যেহেতু সম্বোধিত ব্যক্তিরা ঈমানওয়ালা হতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমান তিন জিনিসের সমন্বয়, অন্তরে বিশ্বাস করা, বিশ্বাস অনুযায়ী স্বীকার করা, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ করা, নাকি ভাই? অন্তরে বিশ্বাস অনুযায়ী স্বীকার করা, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ করা। আইম্মা সালাসা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, তিনজন ইমাম বলেন তিনটা রোকন, যদি একটা না পাওয়া যায় সে বেঈমান। আমাদের ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই বলেন একটা রোকন দুইটা শর্ত, অন্তরে বিশ্বাস রোকন, তাসদিক বিল জিনান রোকন, একরার বিল লেসান, আমাল বিল আরকান মুখে স্বীকার করা কাজে পরিণত করা শর্ত, ইজাফাত আর শর্ত ফাত আল মাসরুত, শর্ত পাওয়া না গেলে হুকুম পাওয়া যায় না। যেরকম কেউ যদি আমার কাছে আসেন তাকে টাকা দেয়া হবে, তাহলে টাকা পাওয়া এবং না পাওয়া আশার ভিত্তিতে, এটা শর্ত, আশা আছে টাকা আছে, আশা নাই টাকা নাই, তা শর্ত পাওয়া না গেলে হুকুম পাওয়া যায় না। তা একরার বিল লেসান আমাল বিল আরকান না থাকলেও ঈমান পাওয়া যায় না, ঠিক না? নামাজ ফরজ, সবাই বলেন, স্বীকার করছেন, বিশ্বাস করছেন? যারা নামাজ পড়ি না কাজে পাওয়া যায় নাই, ইমানের মধ্যে কি আছে? ভেজাল আছে। রোজা কি স্বীকার করছেন, বিশ্বাস করছেন? যারা রোজা রাখি না কথা বলেন, ভেজাল আছে। পর্দা বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা করি না ভেজাল আছে। কোরআন কার কিতাব? গোটা 30 পারা না কয়েক পারা? গোটা সুরা না কয়েক সুরা? সব আয়াত না কিছু আয়াত? কার কালাম?
যদি কোরআনের কোন একটা ছোট্ট আয়াত অস্বীকার করি, কথা বলেন, ব্যাস কারবার শেষ, কারবার কারবার শেষ। যদি কোরআনের প্রথম থেকে শেষের মধ্যে কোনো একটা অক্ষরও কেউ যদি অস্বীকার করে, তার ইমান নাই। এবার আসুন তো আমরা একটু দেখি ইমানের পরীক্ষা নিয়ে। কোরআনের সব আয়াতগুলি বিশ্বাসও করতে হবে, স্বীকারও করতে হবে, মানতে হবে, কাজও করতে হবে, ঠিক না? ইনিল হুকম ইল্লা লিল্লাহ, এটা কোথার আয়াত? কে বলছেন? ইনিল হুকম, নিশ্চিত হুকুম, আইন, কানুন কার? জোরে বলেন, আল্লাহ। আপনি যদি বলেন এই জমানায় আল্লাহর হুকুম চলে না, চলতে পারে না, আল্লাহ বলছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আপনি বলছেন না ইল্লাল জনগণ, ইল্লাল মাউসুতুন, ইল্লাল কার্মার্স, ইল্লাল আব্রাহাম লিঙ্কন, ইল্লাল চীন, ইল্লাল আমেরিকা, ইল্লাল রাশিয়া, আইন আল্লাহর চলবে না, মদিনাওয়ালার চলবে না, আইন চলবে রাশিয়ার, আইন চলবে চীনের, আইন চলবে ভারতের, আইন চলবে সক্রেটিসের, অ্যারিস্টোটলের, মন্টেস্কোর, লকের। আপনি যতই নামাজ পড়েন না কেন, আমি অনুরোধ করব আপনি ইমান তালাশ করে দেখেন ইমান আছে কিনা। আগে ইমান তালাশ করেন, খোঁজেন একটু, একটু ইমান দেখেন তো আছে কিনা। আমার গবেষণায় আমি দেখছি সমস্ত ভেজাল ইমানের মধ্যে, সমস্ত ভেজাল ইমানের মধ্যে। ইমান খুবই সূক্ষ্ম, খুবই তীক্ষ্ণ, খুবই সরু, কিন্তু কাজ খুব মারাত্মক। ক্যান্সারের জার্ম ল্যাবরেটরিতে সহজে ধরা পড়ে না, কিন্তু তাসি খুব মারাত্মক। এই যে আপনারা বর্তমানে করোনা ভাইরাস শোনেন না, করোনা ভাইরাস, এর জার্মের সরুতার অবস্থা জানেন কত ছোট্ট? এক ফোঁটা পানির ন্যায়, এক ফোঁটা পানির ন্যায় করোনার ভাইরাস 100 কোটি মানুষকে আক্রান্ত করতে পারে, এক ফোঁটা পানির ন্যায়। এত সরু, এত অণু, এত পরমাণু, ঠিক ইমান এরকম অণু পরমাণুর মতো, কিন্তু তাসির খুব মারাত্মক, তাসির খুব মারাত্মক। আজকাল মুসলমানরা ইমান সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানি না। আরে এ মুসলমান বন্ধু, তোমাকে প্রশ্ন করি, তুমি এটা জবাব দাও তো সঠিক। আওয়ামী লীগের স্টেজে যদি কোনো ব্যক্তি 99% শেখ সাহেবের তারিফ করে, প্রশংসা করে, যদি মাত্র 1% জিয়াউর রহমানের প্রশংসা করে, তার অবস্থাটা কী হবে তোমরা বলো? সমস্যা কী? আমি তো 99% করলাম, শেখ সাহেবের তারিফ 99%, মাত্র 1% জিয়াউর রহমানের তারিফ করব, প্রশংসা করব, কী হইল? আচ্ছা বলো তো, বিএনপির স্টেজে যদি 99% জিয়াউর রহমানের তারিফ প্রশংসা করা হয়, 1% যদি শেখ সাহেবের প্রশংসা করা হয়, নামার পরে দেখবে নাম নাই, কি কথা বলেন না কেন? আচ্ছা আমি যদি 99% বাংলাদেশে প্রশংসা করি, 1% যদি পাকিস্তানে প্রশংসা করি, কি কথা বলেন না কেন? একজন স্ত্রী তার স্বামীর 99% না 99.5% স্বামীর প্রশংসা করছে, কিন্তু ওই 0.5% একটু অন্য পুরুষের প্রশংসা করছে, কি কথা বলেন? কি কেন? কারণ কি? তুমি কেন বুঝতেছো না? আওয়ামী লীগের স্টেজে 100% আওয়ামী লীগের প্রশংসা হওয়া চাই, বাহিরের প্রশংসা চলবে না। বিএনপির স্টেজে 100% বিএনপির প্রশংসা চাই, অন্য কার প্রশংসা চলবে না। স্ত্রী শুধু স্বামীর প্রশংসা করবে, অন্য কার প্রশংসা সহ্য হবে না। ঠিক ইসলামের নাম দিয়ে মুসলমান যদি
কোনো আইন, কোনো কানুন, কোনো দেশ, কোনো ব্যক্তির প্রশংসা করে, যেরকম নাম স্টেজ থেকে কাটা যায় তার ইসলাম থেকে নামটা কাটা যায়। তোমার নাম কোন সময় কাটা গেছে তোমার খবরও নেই, তোমার নাম যে কখন কাটা গেছে খবরও নাই। একজনের প্রশংসা আছে আলহামদুলিল্লাহ, আল ইস্তিগরাক আলিফলাম, আলিফলাম ইস্তিগরাকি, প্রশংসার যত ফর্দ যত অংশ লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, অন্য কার জন্য না। তুমি বাংলাদেশের 99% আইন মানছ, যদি 1% আইন না মানো দেশদ্রোহী হয়ে তোমাকে দেশ থেকে তাড়াইয়া দেবে, সব মানতে হবে। তুমি বাংলাদেশের নাগরিক, তোমাকে সব আইন মানতে হবে। তুমি মুসলমান, ইসলামের সব আইন তোমাকে মানতে হবে, অন্য কোনো আইন চলবে না। তুমি ভুল বুঝতেছো কেন, তুমি বুঝো না কেন, এই প্রতিষ্ঠানের আইন যা আছে সব মানতে হবে। যদি এই প্রতিষ্ঠানের কিছু আইন মানলা অন্য প্রতিষ্ঠানের আইন মানছ, এই স্কুল থেকে নাম কাটা যাবে। তুমি যেই মালিকের চাকরি করো তার কিছু আইন মানছ, অন্য মালিকের কিছু আইন মানছ, ওখান থেকে নাম কাটা যাবে। যেখানে আসো সেখানে 100% আইন তোমাকে মানতে হবে। তুমি মুসলমানের মধ্যে আসো, ইসলামের 100% আইন তোমাকে মানতে হবে, কোনো সার নাই। ক্লিয়ার কাট কথা, ক্লিয়ার কাট কথা, কোনো সার নেই, কোনো আপুষ টাপুষ নাই, কোনো আপুষ। যেরকম স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য কোনো আপুষ নাই যে কিছুক্ষণ অমুক তমুক হবে না। দেশদ্রোহিতার জন্য সব আইন অমান্য করা জরুরি না, দেশে একটা আইন অমান্য করলে, দেশের বিরোধী হলে, একটা বিরোধী কাজের জন্যই সে দেশদ্রোহী হওয়ার জন্য যথেষ্ট। ঠিক ইসলামের একটা আইন অমান্য করলে ইসলাম বিরোধী হওয়ার জন্য যথেষ্ট। এরা কত বড় জালেম, নবীর প্রেমে সব পাগল হয়ে গেছে, নবীর প্রেমে সব পাগল হয়ে গেছে। এই যে ম্যাক্রোর বিরুদ্ধে সবাই স্লোগান দিছি, সবাই নবীর আশেক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। লেকিন যদি বলি ভাই তুমি নবীর আইন বাস্তবায়ন করার চেষ্টা করো না কেন, কারণটা কি? দোকানের মধ্যে নবীর আইন নাই, ম্যাজিস্ট্রেট করে নবীর আইন নাই, জজ করে নবীর আইন নাই, হাই কোর্টে নবীর আইন নাই, সুপ্রিম কোর্টে নবীর আইন নাই, সংসদে নবীর আইন নাই, কোনো জায়গায় আমার নবীর আইন নাই। তুমি এত পাগল, আসো সবাই মিলা আল্লাহ আল্লাহ রসুলের আইন বাস্তবায়ন করি, তখন শয়তান কি বলবে? এখানে দরকার নেই, এখানে দরকার নেই। দরকার যখন হবে তখন আর কাজও হবে না, দরকার হবে, সময় আসতেছে, সে সময় আসতে। যুবক, আমি মুসলমান, ক্লিয়ার কাট কথা, আমি মুসলমান, এইটি আমার গর্ব, এইটি আমার গর্ব। আমান আহসানু কওলাম মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, গর্বের সাথে বলি আমি একজন মুসলমান। আমি কি মুসলমান? আমি নাস্তিক না, আমি বেঈমান না, আমি খোদাদ্রোহী নই, আমি একজন মুসলমান। আমার মাথার মধ্যে ইসলামের ছাপ থাকবে, আমার চেহারার মধ্যে ইসলামের ছাপ থাকবে, আমার পোশাকের মধ্যে ইসলামের ছাপ থাকবে, আমার মেয়ের মধ্যে, ছেলের মধ্যে, সব জায়গায় ইসলামের ছাপ থাকবে। তোমার ইবাদত ঠিক নেই, তুমি কি বলছো? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, হাসর নাবুদু ইয়াকা না, নাবুদু ইয়াকার অর্থ হবে আমরা তোমার ইবাদত করিতেছি, করিব। আর ইয়াকা নাবুদুর অর্থ হবে কি? আমরা তোমারই, একটা তোমার আর একটা তোমারই, পার্থক্য আছে কি নাই? ইয়াকা নাবুদু, আমরা তোমারই, আমরা না আমি, নাবুদু না আবুদু, বললেন তো আপনি একা, কিন্তু নাবুদু বললেন কেন? বলা উচিত ছিল আবুদু,
আমি তোমার এবাদত করিতেছি। মাজি না মুজারে? মুজারে। মুজারে দুই অর্থ দেয়, বর্তমান ভবিষ্যৎ। অর্থ কি দাঁড়াবে? আমরা তোমারই এবাদত করিতেছি, করিব। বলেন তো তর্জমাটা কি হবে? আমরা তোমারই এবাদত করিতেছি, করিব। কি শিক্ষা দিছে আল্লাহ? মসজিদেও তোমার এবাদত করিতেছি, মসজিদের বাহিরেও তোমার এবাদত করিব। মসজিদ তোমার এবাদত করিতেছি, দোকানের মধ্যে তোমার এবাদত অনুযায়ী ব্যবসা চালাইব। মসজিদে তোমার এবাদত করিতেছি, ঘরের মধ্যে স্ত্রী তোমার নিয়ম অনুযায়ী চালাইব। আমি এবাদত করিতেছি আমার ছেলের দ্বারা এবাদত করাইব। আমি এবাদত করিতেছি আমার স্ত্রীর দ্বারা এবাদত করাইব। আমি এবাদত করিতেছি আমার মেয়ের দ্বারা এবাদত করাইব। আমি এবাদত করিতেছি আমার ছেলের দ্বারাও এবাদত করাইব। আমি এবাদত করিতেছি আমার অধনস্থ গোলামের দ্বারা এবাদত করাইব। মসজিদেও তোমার এবাদত করি, ম্যাজিস্ট্রেট করেও তোমার এবাদত করব। মসজিদে তোমার এবাদত করি, জজ করে তোমার এবাদত করিব। মসজিদে তোমার এবাদত করি, হাইকোর্টে তোমার এবাদত করিব। মসজিদে তোমার এবাদত করি, সুপ্রিম কোর্টে তোমার এবাদত করিব। মসজিদে তোমার এবাদত করি, সংসদে তোমার এবাদত করিব। মসজিদে তোমার কথা বলি, রাস্তায় তোমার কথা মানব। ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, তোমারই, অন্য কাউর এবাদত আমি করি না। অন্য কাউর প্রশংসা, অন্য কাউর কাছে আমি সাহায্য চাই না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমারই কাছে আমি সাহায্য চাইতেছে চাইব। মেম্বারের কাছে নয়, চেয়ারম্যানের কাছে নয়, এমপির কাছে নয়, মিনিস্টারের কাছে নয়, প্রাইম মিনিস্টারের কাছে নয়, প্রেসিডেন্টের কাছে নয়, কোনো ধনী ব্যক্তির কাছে নয়, কোনো ব্যক্তির পূজা আমি করি না। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, চাইতে থাকবো, চাব ইনশাআল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, তুমি মসজিদে ইবাদত করো আল্লাহর, আর মসজিদের বাহিরে ইবাদত করো শয়তানের। এটা কেমন ইবাদত? তোমার ইবাদত ঠিক নেই, তোমার ইবাদত ঠিক নেই, কথা ঠিক না? ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করিতেছি। এই যে মাত্র সারে নামাজ পড়লাম, সবাই পড়ছি, কি সবার উজু ছিল না নামাজের সময়? কোন দিকে ফিরা ছিলেন? মাথা নত হচ্ছে, হাত বান্দা ছিল, কি বলছিলেন? বেতারের সময় অনাখলাউ অনাত রুকু মাইয়াফ জুরুকা, অনাখলাউ অনাত রুকু মাইয়াফ জুরুকা। আমি নির্জনতা অবলম্বন করলাম, আমি নির্জনতা অবলম্বন করব, করতেছি, করব। অনাখলাউ অনাত রুকু, কাদের থেকে? আমি নির্জনতা অবলম্বন করব, খালাওয়াত অবলম্বন করব, আমি তরক করব, সারিয়া দেব, সারিয়া দেই। কাদেরকে? মাইয়াফ জুরুকা, মাইয়াফ জুরুকা, যে তোমার সাথে ফিস্ক ফুজারি করে, অন্যায় করে, তোমার কথা মানে না, আদেশ মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের বিপক্ষে স্লোগান দেয়, ইসলামকে পছন্দ করে না। ওয়ানাখ লাউ ওয়ানাত রুকু মাইয়াফ জুরুকা, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো দুস্তি নাই, কোনো বন্ধুত্ব নাই, কোনো খানা নাই, ঘর নাই, সংসার নাই, কিচ্ছু নাই, আমি একা থাকব। এই মাত্র আল্লাহর কাছে ওয়াদা করছে, আর বাহিরে নাইমেই বড় বড় শয়তানের সাথে সম্পর্ক রাখছো। তুমি মিথ্যা কথা বলছো কার সাথে? উজুর সাথে, কিবলামুখী হইয়া মসজিদে ওই আল্লাহর সাথে তুমি এরকম শয়তানি করলা, মুনাফিকি করলা, কি বললা তুমি? অনাখলাউ অনাত রুকু মাইয়াফ জুরুকা, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এর নাম মুমিন। আল্লাহ পাক কি বলেন? লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। বুঝেন কিছু? ইসলাম সব জান্নাতে চলে যাবে।
যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের উপর ঈমান আনছে, আখিরাতকে বিশ্বাস করছে, মুমিনদেরকে আপনি কখনো পাবেন না আল্লাহ ও আল্লাহর রাসূলের দুশমনের সাথে সম্পর্ক রাখতে, দুস্তি করতে, মোহাব্বত করতে। মুমিনদেরকে কোনোদিন আল্লাহ ও আল্লাহর রাসূলের দুশমনের সাথে মোহাব্বত রাখতে পারে না। লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম বা আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। বুঝেন? যদিও, তর্জমাটা কি হবে ভাই? যদিও আল্লাহ আল্লাহর সাথে দুশ্মন, মোমেনের বাবা হোক না কেন, আবাহুম যদি বাবা হয় কিন্তু সে আল্লাহ আল্লাহর সাথে দুশ্মন, কিন্তু মোমেন হিসেবে আমি সন্তান বাবার সাথে সম্পর্ক রাখতে দেবেন। যদিও আল্লাহ আল্লাহর সাথে দুশ্মন, মোমেনের সন্তান হোক না কেন, কিন্তু সে আল্লাহ আল্লাহর সাথে দুশ্মন, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যদিও আল্লাহ আল্লাহর সাথে দুশ্মন, মোমেনের আপন ভাই হোক না কেন, সে আল্লাহর দুশ্মন, আমার সাথে কোনো সম্পর্ক নেই। চাই সে যত নিকটতম আত্মীয় হোক না কেন, স্ত্রী হোক, স্বামী হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, যত কাছে নিকটতম আত্মীয় হোক না কেন, যে আল্লাহ আল্লাহ রাসূল দুশ্মন, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কেন? উলাইকা কাতাবা ফি কুলুবুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরুহিম মিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবের মধ্যে ঈমানকে খতায় লিখে দিস। ওর ঈমানওয়ালা, ঈমানওয়ালা, ঈমানের বাহিরে কে বাবা, কে ছেলে, কে সন্তান, কি কঠিন মনে হয়? হ্যাঁ, আসলে কোনো কঠিন না, একেবারে সহজ। সহজ না? যেরকম বাদশার মেয়ে গোলামের প্রেমে পড়ছ, হুশ আছে যে আমার বাদশাহী যায়, হুশ আছে আমার টাকা যায়, হুশ আছে আমার আব্বা অপমান হয়। যেরকম জুলাইখা ইউসুফ তার গোলাম, তার প্রেমে পড়ছ, হুশ আছে তার বাদশাহী নাই। জুলাইখা ইউসুফের প্রেমে পড়িয়া সমস্ত মাল ধ্বংস করিয়া ফেলাইছে, সমস্ত গহনা দিয়া দিছে, সমস্ত চুরি অলঙ্কার সব দিয়া দিছে, 70 গোডাউন ভরা কথিত আছে সমস্ত স্বর্ণ মুদ্রা ইউসুফের প্রেমে পড়িয়া সব দিয়া দিছে, শুধু ইউসুফ 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 ইউসুফ। কি বুঝলেন? মাওলাকে মোহাব্বত করেন। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? যদি জুলাইখা ইউসুফের প্রেমে সব ধ্বংস করতে পারে, তাই মাওলার প্রেমে পড়িয়া তার বন্দা সব কিছু ধ্বংস করতে পারবে না কেন? কি একেবারে সহজ, আসলে আমাদের মধ্যে মহাব্বত নাই, এর জন্য কঠিন মনে হয়। আমাদের মধ্যে কি নাই? নবী ইউসুফ আলাইহিস সালাম প্রেমে পড়িয়া জুলাইখা সব কিছু ধ্বংস করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কবুল করছেন ইউসুফের সাথে জুলাইখার বিবাহ বন্ধন আবদ্ধ করিয়া দিছে। এতদিন পর্যন্ত জুলাইখা আমার মাওলার পরিচয় পায় নাই, এবার ঈমান নিয়ে আসছে, মাওলার পরিচয় পাইয়া গেছে। এবার ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ডাক দেয়, আসো জুলাইখা, রাত্রে ডাক দেয়। জুলাইখা বলে আগামী দিন আসবো, আবার দিনে ডাক দেয় বলে আগামী রাত্রে আসবো। নবী ইউসুফ আলাইহিস সালাম বলেন, হে জুলাইখা, তুমি কি সেই জুলাইখা নও যে আমার প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছো, আজকে কেন আমার ডাকে তুমি সাড়া দাও না? জুলাইখা বলছে, ইউসুফ, যতক্ষণ পর্যন্ত মাবুদে হাকিকি আমার মাসুকে হাকিকির পরিচয় আমার জানা ছিল না, ততক্ষণ পর্যন্ত তোমার প্রেম আমার মধ্যে ছিল, যখন আমার মাবুদ মাওলার পরিচয় আমি পাইয়া গেছি, তার মহাব্বত আমার মধ্যে চলিয়া আসছে, এই অন্তরের মধ্যে দ্বিতীয় কাউর মহাব্বত জাগা দেওয়ার জায়গা নাই, আর জায়গা নাই। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা,
আমার মাওলার অভিপ্রায় হইল তোমার গর্ভে দুইটা সন্তান হবে, দুটোটা নবী হবে, এর জন্য তোমাকে আমি ডাকতে আসি। জোলায়খা বলতে আছে, যদি মাওলার অভিপ্রায় হয়ে থাকে, ইচ্ছা হয়ে থাকে, তাহলে আমি রাজি আছি। এর নাম মহাব্বাত। তুমি কি দেখো নাই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম সন্তানকে যখন ডাক দিছে, আল্লাহ বলেছে খবরদার, ও আমার দুশ্মন, তোর আহাল না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম দ্বিতীয়বার ডাক দেওয়ার হিম্মত করে নাই। তুমি কি দেখছো মোমেন কোনোদিন বেঈমানদেরকে মহাব্বাত করে না, মহাব্বাত করতে পারে না? কেন? অন্তরের মধ্যে একমাত্র কার মহাব্বাত? কার মহাব্বাত? হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। আমি মহাব্বাত করি মাওলার জন্য, আমি দুশ্মনীও করি মাওলার জন্য। উহিব্বু সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনা সালাহা। আমি মুমিনদেরকে মহাব্বাত করি এর জন্য, যেহেতু আমি নেককার না, নেককারদেরকে এর জন্য মহাব্বাত করি যেন আমিও নেককার হইয়া যাই। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। মাওলার জন্য মহাব্বাত, মাওলার জন্য ঘৃণা, এটা ঈমানের অংশ। আমি আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বাত করি যেহেতু মাওলার রং তাদের মধ্যে আছে, মাওলার আবেদ। আল্লাহু আকবার। তুমি কি দেখছো যে যার পাগল তার সব কিছু সে পাগল হইয়া যায়? যেহেতু আল্লাহ আমার মাওলার পাগল, তার জন্য আমি তাদেরকে মহাব্বাত করি। এরা আমার মাওলার পাগল, মাওলার আশেক, এর জন্য মহাব্বাত করি। আমার ছেলের জন্য মহাব্বাত করি না, আমার বাবা এর জন্য মহাব্বাত করি না, আমার বন্ধু হিসেবে মহাব্বাত করি না, তারাও মাওলার পাগল, এর জন্য আমি মাওলার পাগল হিসেবে মহাব্বাত করি। যদি আমার ছেলে দুশ্মন হয় আল্লাহর, সে আমার দুশ্মন। যদি আমার বাবা মাওলার দুশ্মন হয় আমার, সে দুশ্মন। যদি আমার ভাই মাওলার দুশ্মন হয় সে আমার দুশ্মন। কিন্তু আবু জেহেলের ছেলে যদি মাওলার বন্ধু হয় সে আমার বন্ধু। যেমন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের সন্তান, কিন্তু মোমেন, সে আমার বন্ধু। আবু জেহেলকে ঘৃণা করি কিন্তু ইকরামা রাদিয়াল্লাহু তাআলাকে মহাব্বাত করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহাব্বাত করি, তার বাবাকে মহাব্বাত করি না। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে আমরা ঘৃণা করি, কিন্তু তার ছেলে আবদুল্লাহকে আমরা মহাব্বাত করি। হযরত খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা মহাব্বাত করি, কিন্তু ওলিদকে আমরা মহাব্বাত করি না, কারণ সে মোমেন না। যে মোমেন হবে সে যেখানেই থাকুক না কেন, সে আমার আপন। আল মুমিনু কারজুলিন ওয়াহিদ, ইন ইস্তাকা ইনহু ইস্তাকা কুল্লু, ও ইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার মোমেন, গোটা দুনিয়ার মোমেন একটা শরীরের মতো। চাই সে আফ্রিকান হোক না কেন, কালো হোক না কেন, সে সুন্দর হোক না কেন, সে গরিব হোক না কেন, সে ধনী হোক না কেন, যে মোমেন সেই আমার ভাই। সে আমার কি? সে আমার ভাই। একজন মোমেনের বিপদে যদি তুমি দুঃখিত না হও, তুমি প্রকৃত মোমেন হতে পারবা না। ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মোমেন তো নিজের চেয়েও তার ভাইকে বেশি প্রাধান্য দেয়। তুমি কি দেখো নাই এক যুদ্ধের মধ্যে এক মোমেন পানি পানি করে চিল্লান শুরু করছে, তার চাচাতো ভাই তার কাছে পানি নিয়ে দৌড় দিছে। যখনই পানি পান করবে, হঠাৎ আনাক দূর থেকে পানি কইয়া ডাক মারছে। ওই ব্যক্তি বলছে, ভাই আমার চেয়ে আমার ভাইয়ের পানির প্রয়োজন বেশি, তুমি তার কাছে নিয়ে যাও। দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, পানি পান করবে, অমনি তৃতীয় আর এক ব্যক্তি বলছে পানি। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, ভাই আমার বেশি পানির প্রয়োজন না, আমার ওই ভাই বেশি পানির প্রয়োজন, তুমি তার কাছে পানি নিয়ে যাও। তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেছে, সে আল্লাহর ডাকে সারা দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দৌড়ে আসছে দ্বিতীয় ব্যক্তির কাছে, দেখে সেও দুনিয়াতে নাই। আসছে প্রথম ব্যক্তির কাছে, দেখে সেও দুনিয়ার মধ্যে নাই, শহীদ হয়ে গেছে। হে আমার মুসলমান বাবারা, আমার মুমেন বাবারা, কি চরিত্র গ্রহণ করলাম, কি চরিত্র অর্জন করলাম! আসলে ঈমান, ঈমানের সিফাত, ঈমানের গুণ তো আমাদের মধ্যে নাই। আজকে মোমেন মোমেনকে মহাব্বাত করি না,
মুসলমান মুসলমানকে মহব্বত করি না, মুসলমান মুসলমানকে শত্রু মনে করি, ঘৃণা করি। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমি তোমার সাথে মহব্বত রাখি আল্লাহর জন্য, তোমার সাথে আদাওয়াতি রাখি, শত্রুতাও রাখি আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য সব কিছু করতে পারি, আমার মাওলায় খুশি হইয়া যাবে, আমার মাওলা ফক রব্বুল আলমিন তোমার আমার উপরে এত খুশি হইয়া যাবে। মাওলা ফক রব্বুল আলমিন মোমেনদের জন্য এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করছে, যেই জান্নাতের কথা কেউ কোনোদিন কানেও শোনে নাই, কেউ চোখেও দেখে নাই, অন্তরে অনুভবও করে নাই, এমন জান্নাত মাওলা তৈয়ার করিয়া রাখছে। জান্নাতের গোটা ভূমিতে হবে মেস্ক এবং আম্বারের, গোটা জান্নাতের মধ্যে এত পরিমাণ গাছ হবে, গোটা জান্নাতের ভূমিটা গাছের দ্বারা সাজানো থাকবে। এক একটা গাছ কত বড় হবে আমার মাওলা ছাড়া কেউই জানে না। নবী আলাইহিসসালাম ফরমান, একটা জান্নাতের গাছের মধ্যে একটা ঘোড়া যদি 40 বছর ছায়ের করে, গাছের ছায়া শেষ করতে পারবে না। নবী আলাইহিসসালাম ফরমান, ওই জান্নাতের গাছের পাতাগুলি যখন একটার সাথে আর একটা আন্দোলিত হবে, এত সুন্দর একটা বাজনা হবে, গোটা দুনিয়ার মানুষ এই বাজনা শুনতে পারত, সব বাজনার তারই থাকতো, কোনো কাজ দুনিয়াতে করতে পারতো না। নবী আলাইহিসসালাম ফরমান, ওই জান্নাতের ফলগুলি এত মজা হবে, এক একটা ফলের মধ্যে 40 রকমের স্বাদ লাগিয়া যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতের ফলগুলি জান্নাতি মানুষের কাছে থাকবে, যখন মনে চাইবে অটোমেটিক জান্নাতের ফলটা মুখের মধ্যে ঝুঁকিয়া পড়িয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের ঝর্ণাগুলি রাস্তার মতো উঁচা হইয়া চলতে থাকবে, দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা, মধুর ঝর্ণা কিন্তু ভাঙ্গিয়া পড়বে না, কত সুন্দর চলতে থাকবে। নবী আলাইহিসসালাম ফরমান, জান্নাতের মধ্যে হাজার হাজার তালা বিশিষ্ট বিল্ডিং হবে, এক একটা বিল্ডিংয়ের ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, জাওয়াহের দ্বারা গাঁথনি হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর মেহমান, হুর গেলমান থাকবে, যার সুরাত গোটা দুনিয়ার মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না। যদি স্ত্রীর জান্নাতি হয়, আল্লাহ পাক রব্বুল আলমী স্ত্রীর সুরাতকে এত সুন্দর করিয়া দিবে, জান্নাতের হুররা পর্যন্ত ওই মহিলাকে দেখলে লজ্জা পাইবে, এত সুন্দর মহিলা হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওই জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলমিন বলবে, হে জান্নাতিরা, আমি তোমাদের সাথে যেই ওয়াদা করছি সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি? তখন জান্নাতিরা বলবে, মাওলার তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তখন আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা, আমি বান্দাদের সাথে জান্নাতের সাথে ওয়াদা করছিলাম, জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, যদি এখন পর্যন্ত আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই, নূরের পর্দা উঠাইয়া দাও। যখন 70,000 নূরের পর্দা উঠাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ে ধাক্কা ধাক্কে বেঁধে আমার মাওলাকে দেখতে পারবে। নবী আলাইহিসসালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদারে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ধাক্কা ধাক্কি ভিড়া ভিড়ে বেঁধে তো প্রত্যেকের প্রত্যেকের জায়গার থেকে দেখতে পারে, আমার মাওলা ফক যখন নূরের পর্দার মধ্যে থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ে ধাক্কা ধাক্কি বেঁধে আমার মাওলাকে দেখতে পারবে। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা সেজদার মধ্যে পড়িয়া যাবে, কি যে মজা! এক সেজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, জান্নাতিদের হুঁশ থাকবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে যত নেমাত, সবচেয়ে বড় নেমাত হবে আমার মাওলার দিদার, যত নেমাত সবচেয়ে বড় নেমাত আমার মাওলার দিদার। বাবার কিছু দেখতে চাও, আমার মামা মাওলাকে দেখার অপেক্ষায় থাকো। হে যুবকরা, হে আমার যুবক বাবারা, যদি সুন্দর কিছু দেখতেই চাও, আমার মাওলা সবচেয়ে সুন্দর,
আল্লাহু জামিলুন। যদি সুন্দর কিছু দেখতে চাও আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো, কি যে মজা। আশেক সবসময় মাসকু দেখতে চায়, হাবিব সবসময় মাহবুবকে দেখতে চায়, যারা আমার মাওলার পাগল তারা সবসময় আমার মাওলাকে দেখতে চায়। তবে মনে রাখতে হবে আমার মাওলায় পবিত্র, অপবিত্র চোখে আমার মাওলাকে দেখা যাবে না। যদি মাওলাকে দেখতেই চাও চোখকে পবিত্র রাখো, হারাম জিনিস থেকে চোখকে হেফাজত করো। যদি হারাম জিনিস থেকে চোখকে হেফাজত করতে পারো আমার মাওলাকে দেখতে পারবা, আর আমার মাওলাকে যদি এক নজর দেখতেই পারো দুনিয়ার সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভুলিয়ে যাবা, মুহূর্তের মধ্যে ভুলিয়ে যাবা। কিন্তু আল্লাহ না করো যদি হারাম দিয়া এই চক্ষুকে তৃপ্তি লাভ করাও, মান মালা আইনাহু মিনাল হারামে মালাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, যারা হারাম জিনিস দেখিয়া হারাম জিনিস দ্বারা চক্ষুকে তৃপ্তি লাভ করাইবে, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের মধ্যে জাহান্নামের আগুন ঢালিয়া দিবে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবাকে চক্ষু, বাবারা চক্ষুকে সবসময় নিম্নগামী রাখো, উর্দুগামী করিও না, হারামের দিকে তাকাইও না। নজর পড়িয়া গেছে ফিরাইয়া বলাও, নজর পড়িয়া গেছে ফিরাইয়া বলাও, নজর পড়িয়া গেছে ফিরাইয়া বলাও, চেষ্টা চালাইতে থাকো। যত গুনার মূল এর প্রথম কারণ হলো চক্ষু, এই সমস্ত গুনার প্রথম কারণ হলো চক্ষু। চক্ষুকে যে হেফাজত করতে পারবো, নজরকে যে হেফাজত করতে পারবা, হাজারো গুনার থেকে আলহামদুলিল্লাহ সে বাঁচিয়া যাবা। যদি মাওলার মোহাব্বত দিয়া মাওলার আশেক হইয়া কবরে যাইতেই পারো, কেয়ামতে উঠতেই পারো, কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই, সব কিছু ওপেন হইয়া যাবে, সব কিছু আসান হইয়া যাবে। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া যদি মৃত্যু আসার খেয়া পড়িয়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জিনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া দাড়ি কাটিয়া বেপর্দা অবস্থায় চলিয়া সুন্নাত সারিয়া দিয়া কোন জাহান্নাম কাবাই করছে খবরদার, ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। আল্লাহ নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে, আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে একাদমা শিকার একাদমা গ্রীবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, বাবার উঁচা কোনো বিল্ডিংয়ের নিচের তলায় আগুন লাগলে কে কারাগে বের হবে, পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়, কোনো লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে, পাড়াপাড়ি করতে গিয়ে মানুষ মারা যায়। তুমি কি দেখো না কয়েক মাস আগে যখন ঢাকা ২৪তলা বিল্ডিং আগুন লাগছে, মানুষের হুট ছিল না, ২৪তলার উপর থেকে মানুষ লাভ দিছে বাঁচার জন্য, হুশ নেই যে ২৪তলার উপর থেকে লাভ দিয়ে বাঁচা যায় না, বরং আগে মারা যায়। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন আজরাইলকে দেখবে অবস্থা খুব খারাপ, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, রুহটা থর 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 করে কাঁপতে থাকবে, ৩৬০টা মোকাম রুহটা দৌড়া দৌড়ি করতে থাকবে, করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের দিকে রুহটা তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র ১৬, আমার বয়স তো মাত্র ১৮, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষাদের মাইয়ে ভর্তি হইলাম, এই ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হয়ে যাবে কোনোদিন কল্পনা করতে পারি নাই, আমার মেট্রিকের ছাত্র বাবারা
নাইনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? আমার নাইনের ছাত্র বাবারা এইটের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? আমার এইটের ছাত্র বাবারা সেভেনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? হে বাবা, তুমি কি তোমার সন্তানের লাশ কাদের মধ্যে নেও নাই? হে দাদা, হে নানা, তুমি কি তোমার নাতির জানাজে উপস্থিত হও নাই? হে বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইকে দাফন করো নাই? হে বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইকে দাফন করো নাই? হে বন্ধু, তুমি কি তোমার বন্ধুকে চিরতরে বিদায় দাও নাই? হে সুস্থ, তোমার থেকে সুস্থ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয় নাই? বাবারে, এ যুবক, সময় চলিয়া যাইতেছে যুবক, এক সেকেন্ড যায় না তোমার আমার তোর দিকে, এক সেকেন্ড চলিয়া গেল, এক মিনিট যায় না তোমার আমার জীবন থেকে, এক মিনিট চলিয়া গেল, এক ঘন্টা না এক ঘন্টা তোমার আমার জীবন থেকে বিয়োগ হয়ে গেল, একদিন বিয়োগ হয়ে গেল, এক বছর বিয়োগ হয়ে গেল। বাবারে, ও যুবক, জীবন গুনায় কাটাইও না, ইবাদতে কাটাইয়া দাও, মাওলার দিন কায়েম করার জন্য জীবন কাটাইয়া দাও, দলের জন্য রক্ত দিও না, ব্যক্তির জন্য রক্ত দিও না, দলের জন্য জীবন দিও না, রক্ত দিও না, আমার মাওলার রক্ত দিলে আমার মাওলাকে দিয়া দাও, আমার মাওলার জীবন দিলে আমার মাওলাকে দিয়া দাও, অন্য কাউকে দিও না। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, পরীক্ষা দিছে, আগামীকাল রেজাল্ট বের হবে, একটু রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়ব না, দাড়ি আর কাটব না, সুন্নাত আর ছাড়ব না, সুদ আর খাইব না, ঘুষ আর গ্রহণ করব না, আমি গুনার কাজের কাছেও যাব না, মদ আর পান তো করবই না, গাঁজা আর সেবন করব না, ইয়ামা টাচ করব না, না আমি গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও, আমি তোমার সাথে ওয়াদা করতেছি, আর নামাজ কাজা করব না, আর রোজা ছাড়ব না, আর এবাদত থেকে গাফেল হব না, আমাকে একটু কলেমা পড়ার সুযোগ করিয়া দাও, তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, খবিস, আমার মাওলা কি কালামে পাক মোদা কি বলেন নাই, ওয়ালা ইউয়াক্কিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে বিদায় দিতে পারে না, আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার উপরে এমন থাবা মারবে, চিকিৎসার জন্য কয়েকজন ডাক্তার রিজার্ভ প্লেনে নিয়ে আসছে, রাখতে পারে নাই, তুমি কি দেখো নাই আমাদের বরিশাল রাহাত মেডিকেলের মালিক নিজেও ডাক্তার কিন্তু থাকতে পারে নাই। ভাই আজরাইল, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও, যতই কান্নাকাটি করোনার বাবা আর তো সুযোগ পাওয়া যাবে না। বাবারে, বাকির নাম থাকি খবরদার, বাবারে তুমি কেন দেখো না, আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়, আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়,
আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, পুলসরাতের মামলায় একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আহারে ও আমার যুবক বাবারা, তুমি কেন পারবা না? তোমার সে কত যুবক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ বাবা তোমার ছেলে দাঁড়িয়ে রাখছে, তুমি কেন পারবা না? এ বাবা তোমার সন্তান আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ দাদা হে নানা তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ বড় ভাই তোমার ছোট ভাই কত আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ মা তোমার মেয়ে তো বোরখা পরছে, তুমি মা হইয়া কেন পারবা না? আল্লাহ এ শ্বশুর তোমার জামাই আমার মাওলার পাগল, তুমি শ্বশুর কেন আমার মাওলার হয়ে পাগল হইতে পারবা না? হে গরিব তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হইতে পারবা না? এ ধনী তোমার চেয়ে কত ধনী আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ শিক্ষিত তোমার চেয়ে কত বড় বড় শিক্ষিত আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? মনকে বোঝারে মন, আমি গুনা নিয়ে মাওলার কবরে গেলে কবর তার কবর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবর আর কবর থাকবে না, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাজরে হাঁটে আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ আল্লাহ তুই মাফ করিয়া দাও। এই হাদিস বয়ান করার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাতকে একত্রিত করলেন, এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুলে ঢুকাইয়া বলে কবরে এত জোরে চাপ মারবে, এক পাথরের হাঁটি আর এক পাথরে ঢুকিয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিসসালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের মধ্যে এক টনায় দুইটার 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে আহারে হুপরা তুমিন হুফারাইন নার, গোটা কবরটা আগুনের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে বিশ্বাস কি হয় না, আমার মাওলা কত কুদরাত দেখাইয়া দিছে। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজান রহমাতুল্লাহ দুই পাও জড়াই জড়া কান্দে আর বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। ওয়া জোরে কান্নাকাটি করতে আছে। আব্বাজান বলছে, কি হয়েছে তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আসো? তাহলে হুজুর আজকে বিকালবেলা যখন গরুগুলি নিয়ে বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে গরুগুলি হাম্বা হাম্বা খুঁজা জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলো। তাহলে হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলা আমাকে দেখাইছে। এবার কি বলবো, তুমি কি বুখারী শরীফে রওয়ায়াত দেখো নাই, নবী আলাইহিসসালাতু ওয়াসালাম দুই কবরের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম বলেন, দুই কবর মধ্যে আজাব চলতে আছে, একজনের চুগলখুরি করতো তার কারণে, আর একজনের পোশাক থেকে হেফাজত হইতো না তার কারণে, আজাবুল কবরে আগুন, কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই। বাবারে আজকে একা বাড়িতে ঘুমাইতে ভয় লাগে, একা এক রুমের মধ্যে ঘুমাইতে ভয় লাগে, একা দুপুরের সময় জঙ্গলের মধ্যে একা যাইতে ভয় লাগে, আর ওই কবরের মধ্যে বাঁশবাগানের কোনায় জঙ্গলের মধ্যে রাত্রে একা কেমনে কবরে থাকবো? যুবক বাবারা, তুমি কি জানো কত যুবক আমার মাওলার পাগল? মুখাশাদুল কুলুবের মধ্যে আল্লামা গাজ্জালি রহমাতুল্লাহ ঘটনা নিয়ে আসছেন। আগেকার জমানায় বেহুশ করার কোনো ওষুধ ছিল না,
কোনো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাটার প্রয়োজন হলে খুব শক্তভাবে তাকে বাঁধতে হইতো, এরপর অঙ্গ কাটিয়া ফেলানো হইতো। এক যুবকের অঙ্গ কাটার প্রয়োজন দেখা দিছে, ডাক্তার তাকে বাঁধার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, ভালো মতো বাঁধবে। তার মা বলতে আছে, আমার ছেলেকে বাঁধার দরকার নাই, যখন আমার ছেলে নামাজে দাঁড়া যাবে তখন হাত কাটিয়ে নিয়ে যাই। যদি আলী রাদিয়াল্লাহু তাআলা 7 বছর বয়সে 6 বছর বয়সে আমার মাওলার পাগল হইতে পারে, তুমি আমি কেন পারবো না? ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যদি মাত্র 7-8 বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া তার কথা মান্য করতে গিয়া ছুরির নিচে নিজের মাথাকে ঝুঁকাইয়া দিতে পারে, তুমি আমি কেন পারবো না? মাওলার কাছে কোনো কৈফিয়াত চলবে না। আল্লাহ, হযরত মুআয মুআয়্যিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার মাওলার পাগল হইয়া বদরের ময়দানে যদি হাজির হইয়া যাইতে পারে, আপনার দুই সন্তান, তুমি আমি কেন পারবো না? আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে উমার অল্প বয়সে ভয় অল্প বয়সে আমার মাওলার পাগল হইতে পারে, তুমি আমি কেন পারবো না? আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত দিয়া দাও, মজবুত করিয়া দাও। হে মুরব্বী, সময় চলিয়া যাইতে আছে, জীবনটা দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফলাইছো, দোকান করতে করতে, ব্যবসা করতে করতে, চাকরি করতে করতে, দুনিয়া কামাই করতে করতে জীবনের শেষ প্রান্তে চলিয়া আসছো, এখন কি আমার মাওলাকে সেজদা করবা না? এখনো কি আমার মাওলার ইবাদত করবা না? এখনো কি আমার মাওলার রাস্তা ধরবা না? খবরদার, খুব ভালো মতো শুনিয়া রাখো, মানুয়ার না আমরা তুমি বুঝবার, তোমার মাওলাই বুঝবে। আজকে আমার মাওলার ইবাদত করবো না, আমার মাওলাই তোমাকে আমাকে ছাড়বে না। তুমি কি জানো আমার মাওলাই কেমন? আমার মাওলা যত রহমান যত রহিম, এইভাবে আমার মাওলা তত বেশি শক্ত। আল্লাহ, লিমানিল মুলকু ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আহা, কিয়ামতের ময়দান কত মারাত্মক ময়দান, একটু চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, কোনো একটা মানুষকে হাত পাও বাঁধিয়া যদি টিনের চালের ফেলাইয়া দেওয়া হয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 1 হাত মাথার উপর ঘুরা ফালাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেব, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম হয়ে এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টলে টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উত্তেজিত থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম এক একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মার পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবেন, নেতারা সব হারাইয়া যাবে, সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, মাওলা আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ
এ কপাল পরার দলেরা, যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পুছলা গাও। বাবার একটু কি কলিজায় ব্যথা লাগে না, কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর দুঃখায় পড়িয়া বন্ধু তোমাকে কোনো উপকার করবে না, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তো লাপাত্তা হইয়া যাবে। নবী আলাইহিসসালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকে থেকে মনকে বুঝরে মন, আমার স্ত্রী বাজার হয় হোক, আমার ছেলে বাজার হয় হোক, আমার বন্ধু যা যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোস মারবো না ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? নারা তাকবীর, নারা তাকবীর, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে দিয়ে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবো, আমরা হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাগার উম্মতের চোখের পানি। বাবারে এমনি মুখারা, আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, আজকে ব্যবসায় লস করলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার মামলায় পড়লে অনার গোল চোখের থেকে পানি বের হইতে থাকে, কিন্তু আখেরের পাঁচটা মামলায় যে পড়িয়া গেল, আখেরের পাঁচটা মামলায় যে পড়িয়া গেল, ওই মওয়াদ কবর কিয়ামত মিজান পৌঁছানোর চিন্তা তো চোখের মধ্যে পানি আসে না। অথচ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে ফরমান, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হাররামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু মাওলার বয়ে জাহান্নামে কাঁদবে, ওই চোখের উপর আমার মাওলা জাহান্নামের গুণ হারাম করিয়া দিবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে তোমার আমার চোখে কোনো পানি নাই, অথচ উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে গাল মোবারক দুইটা কালো দাগ পরাইয়া ফলাইছে। সাথীরা বলে, হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, ঔষধ লাগান ভালো হইয়া যাবে। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক প্রশ্ন করবে উমার আমার কাছে কি নিয়ে আসছো, তখন দেখছি আমার নামাজের মধ্যে ভুল, রোজার মধ্যে ভুল, ইবাদতের মধ্যে ভুল, আল্লাহর কাছে পেশ করবে এমন কোনো ইবাদত আমি দেখি না। তখন খেয়াল করেছে মাওলার কাছে, বলবো মাওলা রে, তোমার কাছে কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ডরে জাহান্নামের ডরে কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফলাইছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের চোখের পানিকে কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে। ফা উম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম, হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পর এখন আবার নিজেই জবাব দেন, নারুন হামিয়া, শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ এই মেঘনা নদীর মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে উপরে নিচে চারিদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না, নারুন হামিয়া, হাবি এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, আগুনের একটা কুয়া, আগুনের একটা মটকা, আগুনের একটা গর্ত, বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ
আল্লাহ জাহান্নামের থেকে আমাদের সবাই নামটা কাটিয়া দাও। তবে মুমিন মুসলমান বলবে সবাই যে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল শিরক বিদআত হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া খুইয়া ডাক দিবে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ, কত আলে মলা দেখি নিয়ে হাত তুললাম রে বাউলা, মাওলার কত সাদা দাড়িওয়ালা ভাই দেখি নিয়ে হাত তুললাম রে বাউলা। তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনার না বলে তালবে আলিম, যাদের পায়ের নিচে ফেরেশতারা পাক নামি ছায়া দেয়। আল্লাহ কত জাত কিরিন শাহ কিরিন, তোমার খাস খাস বন্ধা দেখি নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ ইয়াবা গাঁজা মদ পান করিয়া ফেলাইছি, কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি, কেউ বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেয়। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ যদি তুমি আমাদেরকে জান্নাতে দাও তাহলে তোমার জান্নাতের জায়গার কোনো অভাব হবে না, তোমার কাছে কেউ প্রশ্ন তুলবে না, কারোর কাছে কৈফিয়ত দিতে হবে না। আর তুমি আমাদেরকে জাহান্নামে দাও তোমার কোনো লাভ হবে না, কিন্তু জাহান্নামের একখানা আজাব আমরা কেউ সহ্য করতে পারবো না।
আল্লাহ আমরা নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবেঈন দেখি নাই, আল্লাহ ওলামায়ে কেরামের হককে ওলামায়ে কেরামের মুখে শুনিয়া শুনিয়া যতটুকু আমল করতে আছি দয়া করে মায়া করে কবুল করিয়া নাও। আল্লাহ তোমার হাবিবের ইয়াতিম উম্মত হিসেবে আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমার যুবক বাবা তাকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বাবা তাকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বাবা তাকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবা তাকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আল্লাহ কত মুজাহিদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমাদের মুক্তি মুজাম্মেল সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের অনেক মুজাহিদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের ফরিদ ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ যত মুমেন মুমিনাত যত মুজাহিদরা কবরে চলিয়া গেছে সবাই কবর আজাবকে মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, খাস করে আমাদের শায়খ মোরশেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, মা দাদা সহ তাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাত তোমাদের বুলন্দ করে দাও, আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বান্দিবে কবুল করে নাও। রব্বানা।